হ্যালো বন্ধুরা, স্বাগত। দেখছেন খবর বাংলা, নজর রাখবো এই মুহূর্তের লেটেস্ট আবহাওয়ার আপডেটে। পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করে এগোচ্ছে বাংলার অভিমুখে। কিছু কিছু জায়গাতে কুয়াশা রয়েছে সকালের দিকে বাংলার আকাশে, তবে মেঘাচ্ছন্ন আকাশ টাইপের রয়েছে, আংশিক মেঘলা আকাশ থাকতে পারে এতটা জানিয়ে দিয়েছে। রাতের মধ্যেই বৃষ্টিপাত প্রবেশ করে যাবে পশ্চিমী ঝঞ্ঝার, তবে তার আগে উপকূলবর্তী কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এবং মেঘলা আকাশ হতে পারে। জানাবেন কেমন আবহাওয়াটা রয়েছে বর্তমানে আপনার এলাকায়, এছাড়া এই বৃষ্টিটা কোন কোন জায়গা দিয়ে যেতে পারে সেটা আমাদের দেখিয়ে দেব। ইতিমধ্যে ভারতীয় মৌসুম ভবন এবং আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে, শিলা বৃষ্টিপাত হতে পারে 15টি জেলাতে এমন সম্ভাবনা। পশ্চিমাঞ্চলের জেলার দিকে কিন্তু বেশ জোরালো বৃষ্টিপাত হতে পারে, তবে সব জায়গাতেই মূলত হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে, এর পাশাপাশি ভারী বৃষ্টিপাত ও দাপট দেখাবে, বজ্র বিদ্যুতের সম্ভাবনার কথা জানিয়ে দিয়েছে। তো এই সমস্ত বিষয়গুলি থাকবে, মূলত 3 থেকে 5 তারিখ পর্যন্ত এই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার সম্ভাবনা। তবে একটা ভালো খবর যে সরস্বতী পূজার দিন দক্ষিণবঙ্গে আকাশ পরিষ্কার হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকতে পারে। আমরা দেখিয়ে দিচ্ছি কোন দিক দিয়ে বৃষ্টিপাত কীভাবে যাবে এবং কত পরিমাণ হতে পারে সেটা একবার দেখার চেষ্টা করব। তো প্রথমে আমরা যেটা করব এর জন্যে একবার আবহাওয়া দপ্তর লেটেস্ট আপডেটটা দেখে নিই, তারপর এখান থেকে বাকি আপডেট দেখিয়ে দিচ্ছি। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে আগামী 24 ঘন্টায় আকাশ কিন্তু পার্টলি ক্লাউডি স্কাই, অর্থাৎ আংশিক মেঘলা আকাশ টাইপে থাকবে, সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা কুয়াশা ভাব থাকার সম্ভাবনা। এছাড়া লাইট রেন থাকতে পারে টুয়ার্ডস ইভিনিং, সন্ধ্যের দিকে বা রাতের দিকে মধ্যে কিন্তু হালকা বৃষ্টিপাত কোথাও কোথাও হতে পারে, তবে এটা 3 তারিখের পর 4 তারিখে যেটা হবে বৃষ্টিটা অনেকটাই বেড়ে যাবে এবং সর্বোচ্চ তাপমাত্রা 28 ডিগ্রি এবং সর্বনিম্ন 19 ডিগ্রির কাছাকাছি থাকার সম্ভাবনা। আপেক্ষিক আর্দ্রতা যেটা বলে সেটা কিন্তু হিউমিডিটি যেটা রয়েছে সর্বোচ্চ 97 এবং সর্বনিম্ন 32% মধ্যে রয়েছে। তো বন্ধুরা, এবার আমরা চলে এলাম উইন্ডি লাইভ স্ক্রিনে। আমরা একটু প্রথমে ঝোড়ো হাওয়াটা দেখে নিই, দমকা হাওয়া ঝোড়ো হাওয়া কোথায় হবে। ইতিমধ্যে এই সমস্ত এলাকার উপরে দমকা হাওয়া দাপট দেখাচ্ছে দিল্লির আশেপাশে, এগুলো আস্তে আস্তে প্রবেশ করবে, এবারে বাংলার দিকে চলে আসবে, সময় যত গড়াবে ধীরে ধীরে কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার হাওয়া বুঝতেই পারছেন এদিকে আসবে। আরব সাগর বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে, যার ফলে বৃষ্টিপাত হবে। এইভাবে কিন্তু হাওয়া হবে 4 তারিখ সম্ভবত দুপুরবেলার দিকে কিন্তু হাওয়া দাপট বেড়ে যাবে, দমকা হাওয়া দেখবেন পুরুলিয়া বাঁকুড়া এদিকে ঝাড়খণ্ড উড়িষ্যার দিক দিয়ে কিন্তু সমস্ত এলাকা মানে এই সমস্ত পুরো এলাকাতেই কিন্তু প্রবেশ করবে, দমকা হাওয়া বইবে সঙ্গে বৃষ্টিপাতটি থাকবে। এইভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া এগোবে। এখানে আর মিটার দিয়ে মেপে দেখাচ্ছে না, তাও একবার যদি মনে হয় তো দেখে নিন একবার, মোটামুটি 40 থেকে 50-এর মধ্যে কাছাকাছি গতিবেগে কিন্তু দমকা হাওয়া থাকবে। এই বিহারের দিকে এখানে কিন্তু একটু বেশি থাকবে, তবে উপকূলের দিকে দক্ষিণবঙ্গে এইরকম গতিবেগে থাকার সম্ভাবনা 30 থেকে 40, কোথাও কোথাও 50 ম্যাক্সিমাম যেতে পারে। এবারে আপনাদের ব্যাপারটা দেখে দিই কোন দিক দিয়ে বৃষ্টিপাত কীভাবে যাচ্ছে। দেখুন, এর জন্য আমরা বৃষ্টির প্রকার মোটা চলে যাচ্ছি, এরিয়াটা দেখুন এই যে এরকম করে এরিয়া দেখতে পাবেন। তো আমাদের দেখাচ্ছে বৃষ্টিপাত এবং পশ্চিমী ঝঞ্ঝা দেখুন কীভাবে এগিয়ে আসছে, সাদাগুলো হচ্ছে তুষারপাত এবং এইগুলো যে আকাশি রঙের যে কালারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বৃষ্টিপাত, মানে কোন কোন এলাকার উপরে বৃষ্টিপাত হবে। বেলার দিকে দেখুন পশ্চিমবঙ্গের এবং বাংলাদেশের উপকূলবর্তী কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, জানাবেন বৃষ্টিপাত কেউ পাচ্ছেন কি না, হালকা বৃষ্টিপাত এরকম হতে পারে। তবে সন্ধ্যের দিকে বৃষ্টিটা বাড়তে পারে, বিকেল বা সন্ধ্যের পর থেকে বা রাতের মধ্যে বৃষ্টিটা কিন্তু বাড়বে, অর্থাৎ বলা যায় যে রাতের মধ্যে দেখুন দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু এগিয়ে আসবে বাংলার উপর, বিহার ঝাড়খণ্ড উড়িষ্যার উপরে কিন্তু চলে আসবে এই সমস্ত এলাকার উপর দিয়ে 5 তারিখের 4 তারিখের মধ্যে কিন্তু বৃষ্টিপাত উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ। এইভাবে দেখুন এতটা এরিয়া ধরে ধরে কিন্তু এই সমস্ত এলাকাতে দুর্যোগটি এগোতে থাকবে। দেখুন কোথায় কোথায় যাচ্ছে, বাংলাদেশের বিভিন্ন এলাকা কিন্তু 4 তারিখের মধ্যে হবে এবং আসাম মেঘালয় এই সমস্ত এলাকার আসামের পশ্চিম প্রান্তে কিন্তু চলে আসবে, অর্থাৎ এই এলাকার উপরে কিন্তু এতটা এরিয়া জুড়ে বৃষ্টিপাতের প্রকোপ থাকবে এবং উপর দিয়ে দেখুন তুষারপাতও এগোচ্ছে, অর্থাৎ এই সমস্ত এলাকাটা কিন্তু পশ্চিমী ঝঞ্ঝাটা বিরাট শক্তিশালী হওয়ার কারণে এমন কিন্তু সম্ভাবনা। এরকমভাবে কিন্তু দেখুন আস্তে আস্তে 4 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে 5 তারিখে দেখতে পাচ্ছেন কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে। 5 তারিখ সকালবেলার দিকে দেখুন দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার হয়ে যাচ্ছে, কিন্তু উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত থাকবে এবং বাংলাদেশের এই সমস্ত এলাকাতে বরিশাল খুলনা চট্টগ্রাম ত্রিপুরা আসাম মেঘালয়
মণিপুর, অরুণাচল প্রদেশ, দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে এবং অরুণাচল প্রদেশের দিকেও হয়তো তুষারপাত হতে পারে। এভাবে কিন্তু 5 তারিখের মধ্যে বৃষ্টিটা এইভাবে এগোবে। 5 তারিখে উত্তরবঙ্গে কিন্তু সরস্বতী পূজার দিনে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে, কিন্তু দক্ষিণবঙ্গে এবং উড়িষ্যা, ঝাড়খণ্ড পরিষ্কার হয়ে যাবে। বাংলাদেশের কিছু কিছু এলাকাতে এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে বৃষ্টিপাত চলবে। তো এইরকমভাবে কিন্তু বৃষ্টি এগোবে এবং আরও একটি সম্ভবত পশ্চিমী ঝঞ্ঝা দেখুন এদিকে কিন্তু প্রবেশ করছে। খুব ভালো করে বোঝা যাচ্ছে এই এই মোড়টিতে বুঝতেই পারছেন পশ্চিমী ঝঞ্ঝা আরেকটু প্রবেশ করছে, এর ফলে বৃষ্টিপাত পরবর্তী ক্ষেত্রে আসছে কিনা একবার দেখিয়ে দিচ্ছি। পশ্চিমী ঝঞ্ঝা এটা খুব একটা শক্তিশালী নয়, তবে হালকা ফুলকা বৃষ্টিপাত দেবে উত্তরবঙ্গের দিকে এবং দেখি দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত হবে কিনা। আমরা আগে কিছু দেখেছিলাম যে 9 বা 10 তারিখের দিকে উপকূলবর্তী কিছু এলাকাতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আসতে পারে। হ্যাঁ, আসতে পারে 9 তারিখের দিকে। দেখুন পশ্চিমবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 2, 24 পরগনা, 2 মেদিনীপুর, কিছুটা হুগলি ধরে কিন্তু বিক্ষিপ্ত ঝাড়গ্রামের দিকে হালকা ফুলকা একটা বৃষ্টিপাত দিতে পারে। এটা খুব একটা শক্তিশালী নয়, দেখুন শুধুমাত্র উপকূলবর্তী এলাকাতে এবং উত্তরবঙ্গে কিছু এলাকাতে বৃষ্টিপাত দিচ্ছে। সিকিম, ভুটানের দিকে তুষারপাত থাকার সম্ভাবনা থাকছে। এরপরে 10 তারিখে একটু এই এলাকাতে থাকতে পারে। তো এটা মোটামুটি বোঝা গেলেন যে পশ্চিমী ঝঞ্ঝা আসছে 9, 10, 11 মধ্যে। আবারও কিন্তু একটা পশ্চিমী ঝঞ্ঝা আবারও একটা আসছে, অর্থাৎ 11 তারিখে একটার পর একটা যাচ্ছে আর আসছে, বুঝতে পারছেন। মানে পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু শেষ নাই, একের পর এক, অর্থাৎ শীতের আমেজ আর সেভাবে পাওয়া যাবে না, বুঝতে পারছেন। এবারে আপনাদের দেখিয়ে দেবো যে অনেকে এক রিকোয়েস্ট করেছেন যে বজ্র বিদ্যুৎটা কেমন হবে, তো দেখে নিন, সেটাও দেখিয়ে দিচ্ছি সমস্ত বিষয় সঙ্গে সঙ্গে। 4 তারিখে মূলত এখানে কিন্তু কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ হবে, শিলাবৃষ্টিটা এখানে দেখানো সম্ভব নয়, তবে শিলাবৃষ্টি পশ্চিমাঞ্চল মানে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং উত্তরবঙ্গের 8টি জেলাতেই কিন্তু তুষার এদিকে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও। দেখুন 4 তারিখের মধ্যে যেটা হচ্ছে উপকূলবর্তী কিছু এলাকাতে এবং পশ্চিমাঞ্চলের দিকে কিন্তু কোথাও কোথাও শিলা এখানে বজ্র বিদ্যুতের সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎ খুব বেশি হবে না, তবে থাকবে কিছুটা। এবারে যেটা হচ্ছে আমাদের দেখিয়ে দিলাম সমস্ত কিছু, এবার বৃষ্টিটা আমাদের দেখিয়ে দিচ্ছি, তাহলে বুঝে যাবেন। দেখুন বেলার দিকে বা সকালে দেখবে মেঘলা মেঘলা ভাব কিন্তু থাকবে এবং পশ্চিমী ঝঞ্ঝা ইতিমধ্যে প্রবেশ করে এখানে বৃষ্টিপাত ঘটাচ্ছে, সঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে, নিম্নচাপের মতো রয়েছে, এগুলো কিন্তু এখানে ঝড় বৃষ্টি ঘটাতে ঘটাতে এগোচ্ছে, রাতের মধ্যে প্রবেশ করবে। তবে সকালের দিকে বা বেলার দিকে কোথাও কোথাও দুপুরের দিকে একটু হালকা ফুলকা থাকতে পারে, এই যে এই সমস্ত এলাকাতে হালকা বৃষ্টিপাত থাকতে পারে। শেয়ার করবেন, কারণ এই আপডেট অনেকের জানা দরকার, কখন থেকে কমবে বাড়বে আমাদের বিস্তারিত জানিয়ে দিচ্ছি খুব সংক্ষেপে। বেশি জায়গা আমরা জুম টুম করবো না, মোটামুটি বুঝে নিন, আমরা পরবর্তী ক্ষেত্রে আরও আপডেট জানাবো নিয়মিত যেভাবে জানাই। তো ইতিমধ্যে দেখুন ভারী বৃষ্টিপাত কিন্তু বজ্রবিদ্যুৎ সহ আসছে, তো হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে। তবে 4 তারিখে 3 তারিখ রাতে যেটা প্রবেশ করে যাচ্ছে সেটা কিন্তু 4 তারিখের মধ্যে দেখুন এখানে অনেকটাই কাছাকাছি চলে আসবে। সুতরাং রাতের মধ্যে মানে ভোর মানে একদম সকালের মধ্যে কিন্তু রাত থেকে এই উত্তরবঙ্গের প্রত্যেকটা জায়গাতে বৃষ্টিপাত, বিহার, ঝাড়খণ্ড থেকে বৃষ্টিপাত এবং পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত প্রবেশ করে যাবে। ওই সময়তে কিন্তু এই কলকাতার তারা পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু সেখানে বৃষ্টিপাত সেরকম নাও থাকতে পারে, হয়তো ঝিরে ঝিরে বৃষ্টিপাত বা মেঘলা আকাশ, কিন্তু বৃষ্টিটা ওইখান থেকে আস্তে আস্তে হয়ে হয়ে ডান দিকে কিন্তু সরবে। সুতরাং দিয়ে আস্তে আস্তে কিন্তু পরিষ্কার হতে হবে, যত এদিকে সরবে এবং এদিকে পরিষ্কার হবে, এইভাবে কিন্তু এগোনোর সম্ভাবনা রয়েছে, বিশেষ করে দক্ষিণবঙ্গের দিকে, ঝাড়খণ্ড, উড়িষ্যার দিকে। তবে উত্তরবঙ্গে বৃষ্টিটা লাগাতার চলবে এবং বাংলাদেশের দিকেও, আসামের, মেঘালয়ের দিকে বৃষ্টিটা চলতে থাকবে এবং হালকা থেকে মাঝারি পাশাপাশি বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত দেখুন আস্তে আস্তে, যে একটা দেখুন পুরুলিয়ার দিকে দেখুন প্রথম দিকে যেটা বৃষ্টিটা ঢুকে যাচ্ছে এটা ভালো করে লক্ষ্য করুন, এই যে বৃষ্টি ঢুকে যাচ্ছে ভারী বৃষ্টিপাত হালকা মাঝারি, এটা একবার চলে যাবে, তারপরে আবার এখানে কিন্তু মাঝামাঝি জায়গাতে বৃষ্টিপাতগুলো বেড়ে যাবে, যে ঝাড়গ্রাম, মেদিনীপুর, এদিকে বাঁকুড়া, বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এদিকে দেখুন ফাঁকা হয়ে যাচ্ছে, কিন্তু আবার একটা বৃষ্টিপাত ঢুকবে এবং ওই সময় কালের মধ্যে যেটা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, রংপুর বিভাগ, গোয়ালপাড়া, বঙ্গাইগাঁও, এদিকে মেঘালয়, এছাড়া উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা বেশ জোরদার বৃষ্টিপাত থাকবে। এই সব এই হলুদ কালারে দেখতেই পাচ্ছেন এখানে কত রকম, এখানে মোটামুটি 12-13 মিলিমিটার করে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সুতরাং এবং বাকি জায়গাতেও চলবে বৃষ্টিটা, কিন্তু চলতে থাকবে সারাদিনই, মোটামুটি দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দেখুন। এবং কচতপুর, ঝিনাইদহ, শেখপাড়া, যশোর, ফরিদপুর, পাবনা, ঢাকার আশেপাশে নরসিংদী এবং কাটোয়া, বর্ধমান, শান্তিপুর, এদিকে নবদ্বীপ, এই সমস্ত দিকে কিন্তু কালনা, এদিকে কিন্তু দেখবেন মুড়াগাছা, পাটুলি, কাটোয়া, দেবগ্রাম, কেতুগ্রাম, চাপড়া, কৃষ্ণনগর, এদিকে শান্তিপুর, রানাঘাট, চাকদা, পাণ্ডুয়া, দশঘড়া, আরামবাগ, জগৎবল্লভপুর, পাবা, খানাকুর, ঘাটা, জঙ্গলাপাড়া, আমতা, কোলাঘাট, পাঁশকুড়া, বালিচক, বেলি, ভালোই বৃষ্টিপাত থাকছে, খড়গপুর, মেদিনীপুর, শালবনি, চন্দ্রকোনা, আলমগড়া, কোতুলপুর, পাত্রসায়ের, খণ্ডঘোষ, বর্ধমানে দেখুন বৃষ্টি থাকছে, ঘুষকোড়া, কাটোয়া, সব দিকে মেহেরপুরের আলমডাঙ্গা, ভেড়ামারা, করিমপুর, এছাড়া দমকল, আজিমগঞ্জ, এদিকেও বৃষ্টিটা পরবর্তী ক্ষেত্রে আরও বাড়বে, এই যে ভারী বৃষ্টিটা ঢুকছে বুঝতেই পারছেন।
তো এইভাবে দেখুন জোরদার বৃষ্টিপাত কিন্তু সন্ধ্যের মধ্যে আর এক পশলা ঢুকে যাবে এই এলাকাতে। সুতরাং একবার কমে গিয়ে আবার কিন্তু জোরদার বৃষ্টিপাত ঢুকবে বীরভূম, মুর্শিদাবাদ এবং পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমানের দিকে। ওই সময়তে দেখুন কি হচ্ছে, এই দিকে এবার বৃষ্টিগুলো বাড়বে এবং ঢাকার আশেপাশে বৃষ্টিটা তখন কিন্তু চলে যাবে। অর্থাৎ রংপুর, রাজশাহী, খুলনা বিভাগ প্রত্যেকটি জায়গাতে ময়মনসিংহের দিকে বৃষ্টিপাত, এবং দেখতেই পাচ্ছেন উত্তরবঙ্গ থেকে শুরু করে আসাম, মেঘালয় এই পশ্চিম প্রান্তে কিন্তু বৃষ্টিপাত থাকছে। এইগুলোতে পরবর্তী ক্ষেত্রে যাবে এদিকে ত্রিপুরা, শিলচর, মেঘালয়, চট্টগ্রাম, বরিশালের দিকে, দেখুন ধীরে ধীরে কিন্তু বৃষ্টিটা যাবে। ওই সময়কালের মধ্যে এই সমস্ত এলাকাতে বৃষ্টিপাত থাকছে, সন্ধ্যা পর্যন্ত সময়ের মধ্যে তখন বৃষ্টিটা কিন্তু বেড়ে যাবে। কলকাতার আশেপাশে হুগলি, হাওড়া, কলকাতা সব দিকে, দুই মেদিনীপুর, দুই চব্বিশ পরগনার দিকে, নদিয়ার দিকে বৃষ্টিটা যাবে, বুঝলেন। এই যে রাতের মধ্যে বৃষ্টিটা খুব জোরদার থাকবে, তো এইরকম কিন্তু রয়েছে। সুতরাং এই সমস্ত কারণে ওই দিনটাতে যেটা হচ্ছে চাষের জমিতে কিছুটা ক্ষতি হতে পারে। সুতরাং সরস্বতী পুজো থাকছে 5 তারিখে, সুতরাং আমাদের যদি যা দেখতে পাচ্ছি 4 তারিখ সারাদিনই মোটামুটি দুর্যোগপূর্ণ থাকবে। সুতরাং যা বাজার টাজার করার যা বোঝা যাচ্ছে সবই কিন্তু বৃহস্পতিবারের মানে 4 তারিখের আগেই করে নেওয়াটা ভালো। 4 তারিখে হয়তো কিছু কিছু জায়গাতে ফাঁকা থাকবে, তখন করে নেওয়া যেতে পারে। সুতরাং সরস্বতী পূজার জন্য যা সমস্ত প্রিপারেশন তারা সেটা কিন্তু ইতিমধ্যে করে নিতে হতে পারে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর, সেটা আপনাদের বলে দিলাম। ইতিমধ্যে রাতের মধ্যে কিন্তু ভারী বৃষ্টিপাত ঢুকে যাবে আলিপুরদুয়ার, কোচবিহার, রংপুর, রাজশাহী, এছাড়া খুলনা বিভাগের উপরের দিকের এলাকা এবং ময়মনসিংহের দিকে যাবে ঢাকার আশেপাশে। ওই রাতের দিকে আস্তে আস্তে দেখুন বৃষ্টিটা কিন্তু এই দিক দিয়ে ছাড়তে থাকবে, বুঝতে পারছেন। কিন্তু কিছু কিছু এলাকাতে থাকবে, কিন্তু ওই সময়তে উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বর্ধমান এই এলাকাতে কিন্তু নদিয়া এদিকে কিন্তু বৃষ্টিটা থাকবে এবং কিছুটা মুর্শিদাবাদের দিকেও থাকবে, এবং বাংলাদেশের সমস্ত জায়গাতে বৃষ্টিটা বেড়ে যাবে ধীরে ধীরে। দেখুন বরিশালের দিকে যাচ্ছে এবং সুন্দরবন লাগবে এই সমস্ত এলাকাতে বৃষ্টিটা চলবে ধীরে ধীরে। দেখুন রাতের মধ্যেই কিন্তু বৃষ্টিটা অনেকটাই চলে যাবে, অর্থাৎ রাত বলতে পারেন যে সকাল 5 তারিখ সকালবেলাতেই দক্ষিণবঙ্গ পরিষ্কার, কিন্তু উত্তরবঙ্গে বৃষ্টিটা থেকে যাচ্ছে। কিছু কিছু এলাকা আবার এই যে বৃষ্টিটা আবার প্রবেশ করবে, এবং ওই সময়তে আসাম, মেঘালয় এবং সিলেট, ময়মনসিংহ, গোটা ত্রিপুরা, এছাড়া চট্টগ্রাম, বরিশাল এবং উপকূলবর্তী এলাকাতে দমকা হাওয়ার সময় কিন্তু বৃষ্টিটা হতে থাকবে। এইভাবে 5 তারিখের মধ্যে মোটামুটি সকালের দিকে মধ্যে কিন্তু এগিয়ে যাবে। কিন্তু দেখুন 5 তারিখে বৃষ্টিপাতটা উত্তরবঙ্গে থাকলেও, দক্ষিণবঙ্গে একটু হাওয়া বা হালকা মেঘলা মেঘলা থাকলেও বৃষ্টিপাত সেভাবে কিন্তু থাকবে না। আশা করি বুঝতে পেরেছেন, মোটামুটি বুঝতেই পারে। এইভাবে কিন্তু 6 তারিখে মোটামুটি পরিষ্কার, আর 10-10 মধ্যে একটা হালকা বৃষ্টিপাত এখানে প্রবেশ করতে পারে, দেখতেই পাচ্ছি যেটা আমরা দেখছিলাম। সুতরাং খুব ভারী বৃষ্টিপাত নেই। পরের পশ্চিমী ঝঞ্ঝাতে কিন্তু তাপমাত্রা অতটা হয়তো নামও নামতে পারে, কারণ আরও পশ্চিমী ঝঞ্ঝা আসছে। সুতরাং উত্তর পশ্চিম দিক থেকে হাওয়া কিন্তু বন্ধ হবে। এইভাবে 3 এবং 4 মধ্যে বৃষ্টিটা এইভাবে ধীরে ধীরে এগোতে থাকবে, বুঝতেই পারছি। দেখে নিন কোন কোন জায়গা কীভাবে যাচ্ছে। এইভাবে 4 তারিখ দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার পর 5-6 তারিখের মধ্যে ক্লিয়ার, অর্থাৎ আর এখানে কিছুই নেই। এবার দু একটি জায়গা ক্লিক করে দেখে নিই তাপমাত্রা এবং বৃষ্টিপাত কীরকম হতে পারে। কলকাতাতে ক্লিক করছি, দেখুন কলকাতাটা কিন্তু ওপেন হয়েছে। এখান থেকে পরিষ্কার দেখা যাচ্ছে যে মেঘলা মেঘলা আকাশ থাকবে রাতের দিক থেকে, এবং এখানে কিন্তু 4 তারিখে সকাল থেকে বৃষ্টিটা হতে পারে। সঙ্গে থাকবে দমকা হাওয়া 37 কিলোমিটার গতিবেগে, এছাড়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকাতে। এখানে আর ক্লিক কোথাও ক্লিক করছি না, এখানে আমরা যেটা দেখছি এবং নদিয়া, মুর্শিদাবাদ এই কাছাকাছি এলাকাতে কচতপুরে ক্লিক করলাম। এখানে দেখুন দুপুরের দিকে একটু মেঘলা মেঘলা আকাশে হালকা বৃষ্টিপাত হতে পারে, কিন্তু 4 তারিখে যেটা হচ্ছে 12টার পর থেকে এখানে বৃষ্টিটা শুরু হবে, সঙ্গে থাকবে দমকা হাওয়া। আর এখানে কিছু এখানে দেখাচ্ছেন, এবার একটু পশ্চিমাঞ্চল চলে যাই, পুরুলিয়া, আসানসোল এই সাইডের দিকে, তো পশ্চিম বর্ধমানের আসানসোলে ক্লিক করলাম। এখানে দেখুন 4 তারিখ রাত থেকেই মানে মানে 23 বৃহস্পতিবার রাতের পর থেকে মেঘলা আকাশ এবং সেখানে বৃষ্টিপাত সকাল থেকে শুরু হবে, এবং দমকা হাওয়াটা দুপুরবেলার দিকে অনেকটা বেড়ে যাবে। সঙ্গে থাকবে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত মাঝারি ভারী হতে পারে। পুরুলিয়া থেকে একবার দেখে নিচ্ছি এখানটাতে, এখানেও দেখুন 4 তারিখে কিন্তু জোরদার বৃষ্টিপাত সঙ্গে দমকা হাওয়া। সুতরাং এই সমস্ত এলাকা থাকবে, খাতড়া, এই বাঁকুড়া এই সাইডটাতে, এখানেও কিন্তু জোরদার বৃষ্টিপাত সঙ্গে দমকা হাওয়া থাকবে মূলত 4 তারিখে দেখা যাচ্ছে। এছাড়া আপনারা দেখে নিচ্ছি এখানে এখানে ঝাড়গ্রামের দিকে, দেখুন এখানে এদিকটাতে কিছু হবে কি না। এখানে কিন্তু ঝাড়গ্রামের দিকে যেটা হচ্ছে শুক্রবার বৃষ্টিটাই হবে মূলত, দমকা হাওয়া থাকবে সঙ্গে মাঝারি ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া উলবেড়িয়াতে ক্লিক করলে দেখা যাচ্ছে যে এখানেও কিন্তু দমকা হাওয়া সমেত বৃষ্টিপাত থাকবে 4 এবং 5-এর মধ্যে। এবারে আমরা একটু দেখে নিই আরামবাগের দিকে কী অবস্থা হতে পারে। দেখুন আরামবাগের দিকেও কিন্তু যেটা হচ্ছে 4 তারিখ রাত মানে সকাল দিকে বৃষ্টিটা শুরু হবে, এবং এখানে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে 10-13-10-13 মানে অনেকটাই, মোটামুটি 30 মিলিমিটার কাছাকাছি বৃষ্টিপাত, সঙ্গে দুপুরবেলার দিকে বা সন্ধ্যের পর একটু হাওয়াটা এখানে বাড়তে পারে এই সম্ভাবনা কিন্তু থাকছে। চন্দননগর এই সাইডটাতে দেখুন,
এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে, মোটামুটি মাঝারি ধরনের বৃষ্টিপাত রয়েছে। মূলত ভারী বৃষ্টিপাতই থাকবে। তাহলে ওপরের দিকে কাটোয়ার দিকে দেখুন, এখানে ক্লিক করছি, এখানটাতে কিন্তু দেখুন এখানে কিন্তু ভালো বৃষ্টিপাত রয়েছে এবং দমকা হাওয়া কিন্তু বেলার পর থেকে বাড়বে এবং রাতের পর থেকে কিন্তু বৃষ্টিটা ছেড়ে যেতে পারে, এই সম্ভাবনা থাকছে। এটা যদি মেহেরপুরের দিকে যাই, মানে মুর্শিদাবাদ নদীয়ার এই এলাকাতে কিন্তু দেখুন এখানেও দমকা হাওয়া সমেত বৃষ্টিপাত ভালোই থাকবে, বুঝতেই পারছেন। তো এইরকমভাবে যাচ্ছে, এটা ফরিদপুরের দিকে যাচ্ছে, এখানে ঢাকার আশেপাশে, এখানেও কিন্তু বৃষ্টিটা মূলত সন্ধ্যের দিকে 3 তারিখে বৃহস্পতিবার একটু থাকলেও 4 তারিখ যেটা হচ্ছে 12টার পর থেকে এখানে মেঘলা আকাশ হতে হালকা বৃষ্টিপাত শুরু হবে এবং এখানে কিন্তু দমকা হাওয়া সমেত বৃষ্টিটা যাবে। এটা যদি উপকূলবর্তী কিছু এলাকাতে নামি, সেক্ষেত্রে ধরে রাখুন এখানে খুলনার দিকে কাছাকাছি জায়গাতে ক্লিক করি, সাতক্ষীরা খুলনা এই সাইডটাতে কী হচ্ছে দেখুন। তো খুলনার দিকে দেখা যাচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, বৃহস্পতিবার সকালের দিকে একটু হলে পরবর্তী ক্ষেত্রে কমে যাবে, কিন্তু 4 তারিখে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে এবং সঙ্গে থাকছে দমকা হাওয়া। এটা যদি বরিশালের পাশাপাশি গিয়ে আমরা যদি এখানে বরিশালের দিকেই যাই, বরিশালের দিকে কী হচ্ছে দেখুন, এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে। মূলত এখানে কিন্তু 4-5-এর দিকে বৃষ্টিপাত থাকবে, কারণ এদিকে আস্তে আস্তে সরবে, ফলে এদিকে বৃষ্টিপাত থাকছে কুমিল্লা বা ওই আগরতলা ত্রিপুরার দিকে, এদিকেও কিন্তু বৃষ্টিটা মূলত 4-5-এর মধ্যে বৃষ্টিটা চলে আসবে, অর্থাৎ এদিকে সরে আসবে পরে, অর্থাৎ এদিকে 4-5-এর মধ্যে বৃষ্টিপাত থাকবে এবং এদিকে যেটা হচ্ছে 3 তারিখের দিকে বৃষ্টিপাত থাকবে পঞ্চম দিকে, বুঝতেই পারছেন। সুতরাং এই এলাকার মধ্যে বৃষ্টিপাত আছে, রংপুরে অনেকটা বৃষ্টিপাত থাকবে, রংপুরে যেটা হচ্ছে এখানে কিন্তু জোরালো হাওয়া থাকবে, 63 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া, সঙ্গে প্রচুর বৃষ্টিপাত থাকছে রংপুর বিভাগের দিকে এবং আলিপুরদুয়ার কোচবিহার এখানে জলপাইগুড়ি এদিকেও কিন্তু বৃষ্টিপাত থাকবে। মূলত 4 তারিখে বৃষ্টিটা এখানে প্রচণ্ড হাওয়া সঙ্গে বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে, বুঝতেই পারছেন। সুতরাং উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ প্রচুর বৃষ্টিপাত রয়েছে, শিলং এখানে মেঘালয়ের দিকে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, এমনি চলবে, তবে 4-5-এর মধ্যে এখানে কিন্তু দেখুন 82-86 কিলোমিটার গতিবেগে দমকা হাওয়া সমেত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। শিলচর সিলেট এই এলাকাতে দেখুন কি হচ্ছে, সিলেটের দিকে ক্লিক করলাম, শিলচরের দিকে এখানে কিন্তু 4-5-এর মধ্যে এখানে কিন্তু বৃষ্টিপাত থাকবে, 6 তারিখ মানে 5 তারিখ রাত পর্যন্ত এখানে কিন্তু বৃষ্টিপাত থাকতে পারে, হালকা থেকে মাঝারি এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। তো এই রয়েছে লেটেস্ট আপডেট, আর কোথাও ক্লিক করলাম না। পরবর্তী আপডেট দেখা হচ্ছে, আপডেটটি ভালো লাগলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, ধন্যবাদ।